বাড়ির বাথরুম থেকে উদ্ধার হলো তিনটি মৃতদেহ। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের চক্রাধা বল্লভপুর এলাকায় এক ব্যক্তির বাড়ির বাথরুমের চেম্বার থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে ডেবরা থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা রবি হেমব্রম নামে এক ব্যক্তির বাড়ির বাথরুমে চোলাইমদ তৈরি সরঞ্জাম ছিল। সেই সরঞ্জাম আনতে গিয়ে ব্যাপক দুর্গন্ধ থাকায় সেখানেই একজনের মৃত্যু হয়, তাকে বাঁচাতে গিয়ে আরো দুজনের মৃত্যু হয়। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। দেখলাম বললে চৌবাচ্চা ল্যাটিনে যে চেম্বার করা আছে, চেম্বারের মধ্যে মদের যত সব যে সরঞ্জাম আর কি, তো ওতে রাখা ছিল। ফার্স্ট টাইম ওর ছেলেটা 14 বছর যে ছেলেটা, ও তুলতে যায়, তো ভিতরে এমন একটা গ্যাস সৃষ্টি হয়েছে, তো ওই গ্যাস থেকে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধারের জন্য পাড়ারই এক কাকু, মানে আমাদের কাকু, সে যায়, সে অসুস্থ হয়ে ওখানে পড়ে যায়। তখন গোটা পাড়া জানাজানি হয়ে যায়, গোটা পাড়ার লোক এসে জড়ো হয় তাদেরকে উদ্ধার করানোর জন্য। তো তার মধ্যে ওই ছেলে যে দাদু, সেও নেমে পড়ে, সেও অসুস্থ বোধ করতে, সেও ওখানে স্পট ডেড হয়ে যায়। তিনজনেই মারা গেছে। আমি তো দেখিনি এত, ওখানে দেখে দেখে তিনজন পড়ে আছে নিচে, অনেক কেউ নেই বলে আমি দেখলি কেন পড়ে, আমি নিচে নেমেছিলাম। ওখানে নামার পরে দেখলাম ওই দুজন আঁকাআঁকড়ি হয়ে পড়ে আছে, একজন সাইডে বসে মানে বসে আছে। তাদেরকে আমি যা উল্টোর দিকে ঘুরিয়ে দিয়েছি, দেখিনি যে ওখানে এমন গ্যাস, মানে 2 মিনিটেও থাকা যাবে না, এবারে মাথা ঘুরে গেছে। আমি আর ঠিক করতে পারিনি, আমি তো উপরের যারা ছিল তাদেরকে বললাম আমাকে টেনে তোলো, কিচ্ছু নেই, শুধু গ্যাস, জল আছে, অন্য বিচ্ছিরি গ্যাস, একবারে মানে মাথা ঘুরে যাচ্ছে, শুধু নাক বড় বড় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওখানে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।